রাস্তার দুপাশের ফসলি মাটি জানান দিচ্ছে দিনে দিনে ফসল বৈচিত্র্যে আমাদের দেশ সমৃদ্ধ হয়ে উঠছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও হিসেবেও দেখা যায় গত এক যুগে দেশে ফলের উৎপাদন বেড়েছে 22%, আর বছরে 10-11% হারে বাড়ছে ফল চাষের জমি। একই সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ চারটি ফল আম, কাঁঠাল, পেয়ারা, পেঁপের মোট উৎপাদন বাংলাদেশ শীর্ষ 10 দেশের তালিকায় উঠে এসেছে। শুধু ফসল উৎপাদন বৃদ্ধির দিক থেকে নয়, দেশের মানুষের মাথাপিছু ফল খাওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। এতেই প্রমাণ মেলে আমাদের পুষ্টি সচেতনতাও বাড়ছে। 2006 সালের এক হিসেবে দেখা যায় বাংলাদেশের মানুষ গড়ে দিনে প্রায় 55 গ্রাম করে ফল খেত, বর্তমান হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 85 গ্রামে। দশক দুদশক আগেও আম, জাম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু ছাড়া অন্য কোনো ফল আবাদ উল্লেখযোগ্যভাবে আমাদের চোখে পড়েনি। এখন সে চিত্র বদলে গেছে। দেশের সর্বত্রই উৎপাদন হচ্ছে মাল্টা, ড্রাগন, পেয়ারা, কুল, কমলা, লটকন, অ্যাভোকাডো সহ নানান রকমের পুষ্টিকর ফল। সম্প্রতি এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পারস্যের ফল আনার বা ডালিম। সব মিলে ফলের উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে আমদানিও। আশার কথা হচ্ছে এখন দেশের মাটিতেই সুস্বাদু ফল আনারের উৎপাদন শুরু হয়েছে। এটি চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রাম। এখানেই 2018 সালে প্রথম চাষ শুরু হয় আনারের। যাদের হাতে গড়ে ওঠে এই ফলের বাগান তাদেরই একজন মোকাররম হোসেন। 2018 সালের দিকে আমাদের আলাদা বিজনেস সেক্টরও যখন একটু মন্দার দিকে যাচ্ছিল, তখনই আমি চিন্তা করেছিলাম যে একটা কী করি। একটা এইভাবেই ঘাটতে ঘাটতে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, ভিডিওটা ছিল সয়েল চার্জার টেকনোলজি বলে ইন্ডিয়ার একটা কোম্পানি আছে, ওদের ভিডিও ছিল, ওদের নিজস্ব প্রজেক্ট, এটা মহারাষ্ট্র ইন্ডিয়া। আচ্ছা, তো ওখানে যে ম্যানেজার ডিরেক্টর ডক্টর রাম মুখেকার স্যার, তা আমি হোয়াটসঅ্যাপে ওনাকে অনেকবার মেসেজ দিয়ে ওনার কাছে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি আমার সাথে একটা আমাদের লিখিত আমাদের একটা চুক্তি করেছিলেন, একটা আমরা জয়েন্ট ভেঞ্চারে যাই তারপর থেকে। আচ্ছা, যাওয়ার পরে ওখান থেকে আমরা প্ল্যান্ট নিয়ে আসি, টেকনোলজিটা নিয়ে আসি, একজন কনসালটেন্টও নিয়ে আসি। পাঁচ বিঘা জমিতে 800টি আনারের গাছ। 4 বছরেই এই বাগানই এখন এক বাণিজ্যিক উদ্যোগ। গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা যখন অনুষ্ঠান ধারণ করি, তখন আনারের মৌসুম প্রায় শেষ। তারপরও বাগানের একাংশে গাছে গাছে ছিল রঙিন আনার। আমাদের টার্গেট হচ্ছে স্যার সেপ্টেম্বর অক্টোবরের যে ধরন, কারণ এই টাইমটাতে আনার আমরা যেটা নিব, এটার কালার হবে একেবারে টকটকা লাল। আর এই এখন যেটা জুন জুলাইতে ম্যাক্সিমাম যেগুলো ধরছে, এগুলা কালারটা একটু আনতে খুব কষ্ট হয় আমাদের এই সময়। এটা স্যার সব জায়গাতে আপনার লিন পিরিয়ড কোনটা বলছেন? আমাদের সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে সবথেকে টার্গেট। ওই সময়টা করলে আমরা ফেব্রুয়ারি মাসে আমরা হারভেস্ট করব। আচ্ছা, তো ওই ফেব্রুয়ারি হারভেস্ট করলে আমাদের স্যার টোটাল উইন্টার পরে, আমাদের যে বৃষ্টিটা আমাদের কম পড়ে হয়, বৃষ্টি হয় না বললেই চলে। এই গাছটার ভিতরে প্রথম দিকে বাছেননি বলে অনেকগুলো ছোট ছোট রয়ে গেছে না? ছোট রয়ে গেছে, যখন মায়া ত্যাগ করতে পারে। রাইট স্যার, এরকম স্যার এই যে দুইটা আসছে না, এরকম 10টা পর্যন্ত আসে। আচ্ছা, এইটার নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এটা স্যার ব্ল্যাক হার্ট বলি আমরা এটাকে। এই বৃষ্টির সময় এটা এই প্রবলেমটা হয় বেশি, মানে উপরেরটা এটা ডিস্টার্ব হয়ে যাবে, ভিতরে ঠিক থাকবে। আপনার 4টাই কেজি হলে আপনি কি স্ট্যান্ডার্ড ধরেন? 4টা 5টা হলে এটাও তো ম্যাচিউর না, এটা ম্যাচিউর কাছাকাছি আসছে এটা। হ্যাঁ, আর এই সময় স্যার একটা সমস্যা হয় সানবার্ন। এই যে বিশেষ করে মে জুন মাসের দিকে বেশি তাপমাত্রা পড়ে, তো আনারে সানবার্নের প্রবলেম, যার জন্য আমরা টোটাল জুন জুলাইটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা এইবার শুধু রেখেছিলাম যে সেটিংটা বেশি হয়ে যাওয়াতে আমরা একটা কেমন রেজাল্ট পাই বাংলাদেশে। এখন পর্যন্ত এই বাগানে যা বিনিয়োগ হয়েছে তা ভালো মতোই ফিরে পেয়েছেন উদ্যোক্তা। তবে টাকার থেকে বেশি অর্জন করেছেন হাতে কলমে আনার চাষ কৌশল ও প্রযুক্তিগত জ্ঞান, যা দিয়ে আগামীতে তারা আরও কম খরচে বেশি লাভ করার প্রত্যাশা করছেন। অন অ্যান অ্যাভারেজ কীরকম কস্ট আপনার 4 বছরে গেছে এর পেছনে? আমার প্রায় 15 লাখের উপরে চলে গেছে সব কিছু এ টু জেড। যেহেতু স্যার আমি ওখানে গিয়েছি, কনসালটেন্ট নিয়ে এসেছি, তার স্যালারি দিয়েছি, এই জন্য আমার খরচাটা বেশি। বাট আমি যদি এখন নতুন করে আমার আরেকটা জমিতে করি, 1 বিঘাতে সর্বোচ্চ 1 লক্ষ টাকা খরচ হবে, তাও 2 বছর পর্যন্ত, ফার্স্ট হারভেস্টিং পর্যন্ত। 18 মাস থেকে যে প্রথম যে সেটিংটা নিব, ওই পর্যন্ত আমার 1 লাখ টাকার মধ্যে 1 বিঘা জমি হয়ে যাবে। আচ্ছা,
আর আপনি চার বছরে প্রোডাকশন যা এসছে কবার চারবার বিক্রি করছেন? চারবার। কিরকম আয় এসছে থেকে? 40 লাখ প্লাস আসছে। আচ্ছা, 40 লাখ। এই 15 লাখের মধ্যেই? 15 লাখের মধ্যে, জি, এর মধ্যে। আচ্ছা, এক একটা গাছে কয় কেজি করে আনার হয় বা কী সংখ্যক হয় সিজনে? যেটা আমাদের মূল সিজন সেপ্টেম্বর অক্টোবরে, আমাদের যে গাছের এখন ম্যাচুরিটি চলে আসছে 20 কেজির উপরে আসবে অ্যাভারেজ। আচ্ছা, আস্তে আস্তে গাছের বয়স বাড়বে, কেজিয়ে বাড়বে। জি, এটা 5 বছরের পরে আমি মহারাষ্ট্রের যেটা দেখেছি প্রায় 100 কেজি পর্যন্ত একটা গাছে ফল আসে। দর্শক, অন্য যে কোনো কাজের চেয়ে কৃষিকাজ ব্যতিক্রম এই জন্যে যে এখানে প্রয়োজন হয় সর্বোচ্চ নিষ্ঠা আর মাটির প্রতি ভালোবাসার। শুধু বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কৃষিতে সফলকাম হওয়া যায় না, যদি না তার সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা থাকে। মোকাররম ও তার সহযোগী উদ্যোক্তারা এটি মাথায় রেখে প্রথম থেকেই আনার আবাদে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এটা টোটাল ড্রিপ ইরিগেশন করা বাগানটা। আচ্ছা, তো এখন 4 বছরের মাথায় এক এক গাছে এক এক হারভেস্টে 20 কেজি করে পান? 20 কেজি করে পাই সিজনেরটাই। এটা যেহেতু অফ সিজনটা একটু কম পাবো, অফ সিজনের প্রাইসও ভালো পান। হ্যাঁ, এখন স্যার প্রাইসটা অনেক বেশি। হ্যাঁ, প্রাইসটা অনেক বেশি। এই ছোটো আনারে 250 করে সবাই নিয়ে যাচ্ছে। এটার রংটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এগুলো স্যার আপনার ওই যে এপ্রিলের সেটিংয়ের যে ফলগুলো আছে এগুলোর কালার হয়ে গেছে বেশি। এখন এই সময় স্যার ওই যে আপনার যে একটা মথ আছে, একটা ওই পোকাটা এসে খুব ডিস্টার্ব করে। আচ্ছা, তো আমরা পাকা ফলগুলো রাখতেই পারি না, মানে যখনই কালার হয় আমরা তিন চার এইভাবে সেটিংটা স্যার হয়। এই যে গাছটা যে হয়েছে, এই গাছটাতে হারভেস্ট ওরা মানে এই দিকটাতে কম করছে, ওই সাইডটাতে করা হয়ে গেছে। এই যেমন সেটিংটা, যেমন ধরেন কি গাছে আপনার বিভিন্ন সাইজের আছে, এই যে এটার যে রং, জি এগুলো আগে সেটিং, এটার যে রং এগুলো সেরকম রং নয়। হ্যাঁ, এগুলো পরে সেট হয়েছে। এখন রঙের কারণেও তো বাজারে মূল্য ওঠানামা করে। এটা যে মূল্য দেব, এটা আবার তার চেয়ে বেশি দেব, বিকজ অফ কালার। কালার এখন এখান থেকে আপনার পরিত্রাণটা কি? এইগুলোকে আমি যদি স্যার অক্টোবরের যখন আমি সেটিং নেব, আমার 100% এই কালারটা আসবে। আপনি যখন জানার ফেব্রুয়ারিতে ছেড়ে দিবেন, আপনি মাঝে একটা ক্রপ না নিলেই ভালো, না নিলেই ভালো। যেটা এই যে এখন যে সেটিংটা আছে এইটা না, কিন্তু আপনি নিচ্ছেন হচ্ছে বেটার পয়সা পাচ্ছেন, বেটার পয়সা প্লাস একটা এক্সট্রা এক্সপেরিয়েন্সের জন্য, যে এই সময় আমাদেরটা দেখি আমরা কেমন হয়। আমাদের মাঝখানে কিছুই করা যায় না। আমরা স্যার 2 বছর করেছিলাম, তারপরে এই আমরা বেড সিস্টেম করে দিয়েছিলাম, কারণ আমার এই জমিটা একটু নিচু। এখানে আমরা প্রথম দিকে বিটরুট, ক্যাপসিকাম, মরিচ, এগুলো সব করেছি। তারপরে যখন আমাদের এই বৃষ্টি হতো, পানি জমে যেত, যার জন্য আমি একটা বেড সিস্টেম করলাম। 2 বছর পর্যন্ত আমরা নিয়েছি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কি এখানে? আমার যশোর। যশোর। ওনার সাথে আপনারা 3 বন্ধু মিলে করেছেন? জি জি, আমরা অনেকদিন থেকে একসাথে, মানে সার্ভিস লাইফও একসাথে, বিজনেস লাইফও একসাথে। ভেরি গুড। তো কিরকম মনে হচ্ছে এখানে? না, আলহামদুলিল্লাহ ভালো, ইনশাআল্লাহ ভালো, অবশ্যই ভালো। এবং আসলে যে কোনো নতুন জিনিস যখন আসে, আমাদের যে মালটা বলেন বা যে পেয়ারা, যখন সবাই নতুন নতুন শুরু করেছিল, তখন তো সবাইকে বেগ পেতে হয়। আপনার সব ভিডিওই আমরা দেখি, তো আপনার ছাত্র সাহেব আপনাকে যারা ফলো করে তাদের মধ্যে কিন্তু আমরাও, তাহলে তো আজকে এই পর্যন্ত আপনার আসা। বা এই জমিতে আপনার বাবার জমি তো এগুলো না? জি, এই জমিতে তো নিশ্চয়ই কোনো সময় ধান পাট সবই হতো? সবই হতো স্যার। এখানে এটা স্যার আম বাগান ছিল, একটা আম্রপালি বাগান ছিল, বাট আমরা আম্রপালিও তো একটা হাই ভ্যালু ক্রপ। আম্রপালির আগে নিশ্চয়ই এখানে ধান হতো, হতো, তার আগে পাট হতো, এরকমই হতো, হতো। কিন্তু আম্রপালি দিয়ে আপনি হাই ভ্যালু ক্রপে ঢুকলেন। জি, ধান সরে গেল, সরে গেল। আর ভবিষ্যতে কখনো এখানে ধান আসবে কিনা সন্দেহ? না না, সন্দেহ হয়তো আর আসবে, অথবা হয়তো কোনো ক্রাইসিস হলে তখন। এই কাজগুলো তরুণদের হাত দিয়ে হয়েছে, 100 বার শিক্ষিত তরুণদের। আমি দীর্ঘদিন যাবত এই কথাটাই বলছিলাম, শিক্ষিত তরুণরা যদি কৃষিতে বিনিয়োগ, কৃষিতে যদি আসে, তাদের মেধা মনন যে যতটুকু বিনিয়োগ পারে, দেশের চেহারা পাল্টে দেওয়া যায়। 100 বার তাই তো হয়েছে। এখান থেকে শুধু ফল উৎপাদনই মূল লক্ষ্য নয়, বাগানটি মাতৃ বাগান হিসেবে গড়ে তুলতে চান এরা। একটা গাছে আপনার ন্যূনতম কতগুলো কলম করতে পারছেন? 300 উপরে আছে। 300 উপরে আছে। কতগুলো গাছ আছে এখানে? এখানে 200 উপরে গাছ আছে। আমি এগুলো কি আপনি কলমের জন্যই রেখেছেন? কলমের জন্যই করেছি এগুলো। ও, এগুলোতে কি ফল আসে নাই কখনোই? হ্যাঁ, এগুলো আগে আমরা ফল নিতাম, এক সিজন অফ দিলাম স্যার, এবার কেটে নেওয়ার পরে আবার এখান থেকে ওয়াটার শুট হয়ে আপনার 6 মাসের মধ্যে আবার ওরা আবার ও। তাহলে একই গাছ থেকে আপনি কলমও নিচ্ছেন এবং ফ্রুটও নিচ্ছেন। এই এক একটা কলম আপনি কত করে বিক্রি করবেন? এটা স্যার আমরা আবার প্যাকেটজাত করে, এটা বসায় চারাটা তৈরি করার পরে আমরা এটা কমার্শিয়ালি, যদি আপনার খুচরা 300 টাকাও বিক্রি করি আমরা। আচ্ছা, এবং যারা বাণিজ্যিক করছে 250 প্লাসও আছে, 200ও আছে। এক একটা ইয়ে করতে গ্রাফ্ট কতদিন লাগে? এটা পুরোপুরি 2 মাস। 2 মাসের থেকে আপনি এখান থেকে কাটবেন, কেটে তারপর
প্যাকেটে বসাবো পলিতে, তারপরে দেন ওটা আবার আরো দেড় মাস মতো লাগে, হয়ে গেলে ওটা লাগানো। সত্যি এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র এটি। বাগানের পরিধি, ফলের প্রাচুর্য, সমৃদ্ধি সব কিছুই এক পরিবর্তিত কৃষির চেহারা এবং সম্ভাবনার জানান দেয়। এই বাগানটি শুধু তিনজন তরুণের জীবন পরিবর্তনই করছে না, গোটা এলাকার কৃষি বৈচিত্র্যে হয়ে উঠেছে এক উজ্জ্বল ক্ষেত্র, যেখান থেকে বহু মানুষই পাচ্ছে নতুন করে আনার বাগান গড়ার সুযোগ। জানা গেল এই বাগান থেকে চারা নিয়ে সৃষ্টি হয়েছে আরও 70টি নতুন আনার বাগান। এটা বেশিরভাগ হয়েছে সব ফটিকছড়িতে, খাগড়াছড়ি, মেহেরপুরে, ঝিনাইদহ, বিশেষ করে আর হয়েছে আপনার দিনাজপুর, নগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, এগুলোতে। আমরা শুধু স্যার সিলেট এবং বরিশালের কিছু জায়গাকে আমরা অ্যাভয়েড করি, যেখানে একটু ডোবা জায়গা। গাজীপুরে হবে? গাজীপুরে হবে, গাজীপুরে মিষ্টতাও একটু বেশি আসবে স্যার এদিকে। আর সব থেকে ভালো স্যার হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল এবং আমাদের উত্তরবঙ্গ, যেখানে দিনাজপুর, নীলফামারী। নীলফামারীতে স্যার একজনের এক বছরে এত সুন্দর বেয়ারিং হয়েছে, সে দেখার মতো। এবার চলুন একটি পরিপক্ক আনারের স্বাদ গ্রহণ করে আসি। কি টেস্ট বলে দিয়েছিল, সেই টেস্ট কি পাচ্ছেন? আমরা স্যার ওখানে যেটা দেখেছি অ্যাজ ইট ইজ এখানেও সেটাই হয়েছে, যে সফট হবে বীজটা এবং মিষ্টি হবে, এবং এটা পুরোটা খেয়ে ফেলা যাবে, মানে বীজটা ফেলে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, একই রকমই হচ্ছে। এটা যেহেতু একটু সাইজ ছোট ছোট, এটা রং কি এরকম পাওয়া যাবে নিশ্চয়ই? হয়তো কাছাকাছি আসতে পারে। এটারও কালার চলে আসছে সুন্দর। যেগুলো আনমেসিড আছে সেগুলো একটু পিঙ্ক কালার আসবে, একটু রং তো খুব ভালো, রং ঠিক আছে, রং খুব সুন্দর। আপনি স্যার টেস্ট করে দেখতে পারেন, এটা সফট। আপনি জানেন একটু রং খুব সুন্দর। জি স্যার। বাগানের পাশে ছোট্ট ঘরে ঝুড়ি ঝুড়ি আনার গ্রেডিং করা হচ্ছে, এখান থেকেই এই ফল চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আপনি গ্রেডিং যখন করছেন, এইটা বিক্রি করছেন কত কেজি? কিলো স্যার 250 প্লাস। এটা কি পাইকার কিনে নিচ্ছেন আপনি? পাইকার। আপনি দিয়ে আসছেন? পাইকার স্যার। ওইখানে চলে আসছে এখানে, এই যে এরা নিয়ে যাচ্ছে ফল, এখান থেকে হারভেস্ট করে ওরা যেগুলো যেগুলো নেওয়ার মতো ওরা নিয়ে এরা এরা সাজিয়ে রাখে। ও, এরা কি ফল বিক্রেতা? এরা ফল বিক্রেতা, পাইকার। এরা আবার বিভিন্ন জায়গায়, বিভাগে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে এরা। তাহলে এই দুইটা হবে 250 করে কেজি না? 250 করে। আর এটা? এইগুলো স্যার 180 এরকম, 180 190 মানে 180। আবার এর চেয়েও দুর্বল আছে? এর চেয়েও দুর্বলগুলো আছে, ওগুলো আরও দাম কম হয়। আপনি এখান থেকে কিনেছেন কত করে? 200 টাকা কিনে, 220 টাকা কিনে, 250 এক সময় এক এক রেট কিনে। এটা নিয়ে আপনি বিক্রি করেন কততে? কাঁচামালের বাজার তো ঠিক নাই। বল, আপনি কেমনি দোকানে নিয়ে বেচেন নাকি? না, হচ্ছে আরোটে দিয়ে আসি। ও আচ্ছা, তাহলে আপনি এখানে নিলেন, আজকে কত করে মাল কিনছেন? 200। আরও দিয়ে দিচ্ছেন কত করে? বলছি না, যখন যেরকম দাম দেয়, এই 200 বেচতে আছে, আবার 250 টাকাও কিনছে। তো আপনি 200 টাকা করে কিনে নিয়ে আপনি 200 বেচলে আপনার লাভ হবে? বাজার বাজারে গেছে সব কিছু। আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়ান মাল যদি বেশি ঢুকে যায় সেখানে আবার বাজার একটু ডাউনে যাবে। ইন্ডিয়ান ইন্ডিয়ান যদি মাল যেদিন না আসে, এই দেখে আমি দেশে উৎপাদিত সব ধরনের ফলের বাজার ধরে রাখার ক্ষেত্রে দরকার ফলের আমদানি নির্ভরতা কমানো। উদ্যোক্তার দাবি, আমদানিকৃত ফলের উপর ট্যারিফ বাড়ানো খুব প্রয়োজন। আপনি তো আনার বাগান করলেন, আরও হবে দেশে, হ্যাঁ, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে তো আসতেই থাকবে, তখন তো আমাদের দেশের মালগুলো বিক্রি হবে না, অন্যান্য ক্ষেত্রেও যা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কী করণীয়, আপনাদের কী সাপোর্ট বা আপনারা কী মতামত দেবেন? সেক্ষেত্রে স্যার গভর্নমেন্ট যদি তার ট্যারিফটা যদি বাড়াই দেয়, তাহলে যারা আমাদের দেশের ইম্পোর্টার আছে তারা একটু নিরাচ্ছিত হবে, তখন আমাদের মতো কৃষকরা তখন এই সুযোগটা আমরা পাবো। প্রিয় দর্শক, এমন অসংখ্য তরুণ উদ্যোক্তা কৃষকের হাত দিয়ে রচিত হচ্ছে কৃষির নানা রকম সফল ঘটনা। এসব সাফল্যে যে শুধু বাণিজ্যের মোহ ঘটছে তা বলা যাবে না, বরং মাটি আর ফল ফসলকে ভালোবেসে তারা এমন সব দৃষ্টান্ত গড়ছেন। চুয়াডাঙ্গা সদরের রাঙ্গিয়ারপোতা গ্রামে কয়েকজন তরুণের হাত দিয়ে দেশের মাটিতে আনারের প্রথম বাণিজ্যিক বাগানটি দেখে অনেকেই হয়তো গড়ে তুলবেন নতুন করে আনার বাগান। আমরাও বিশ্বাস করি এমন তরুণ উদ্যোক্তা কিংবা এক একজন কৃষকের সফল ঘটনার মধ্য দিয়েই দেশের ফলে স্বয়ংসম্পূর্ণতা আসবে।
কমে আসবে বিদেশি ফলের আমদানি নির্ভরতা, তবে নতুন উদ্যোক্তা অবশ্যই নতুন ফসল এবং বাজার সম্ভাবনার খোঁজ খবর নিয়ে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, এমনই প্রত্যাশা আমাদের।